তোমরা কানে হেডফোন দিয়ে দাও, কারণ প্রথম দিকে আমি নর্মাল ভাবেই কথা বলেছি, বাট পরের দিকে অনেক খিস্তি খাস্তা রয়েছে। কেন কাকা, কেন কাকা? তো কানে হেডফোনটা দিয়ে দাও। আচ্ছা, সুরিয়াকে জয় ভীমের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড কেন দেওয়া হলো না? তার কারণ সুরিয়াকে সুরারাই পাত্র বলে যে ফিল্মটা আছে ওটার জন্য অলরেডি দেওয়া হয়ে গেছে। তাও সত্য। ভিকি কৌশলকে কেন দেওয়া হলো না? ভিকি কৌশলকে সর্দার উদ্ধমের জন্য দেওয়া হয়নি, কিন্তু উড়ি সিনেমাটার জন্য অলরেডি দেওয়া হয়ে গেছে। সঠিক বলেছেন। এটা কোন ধরনের কথা যে একবার দেওয়া হয়েছে বলে দেওয়া যাবে না আরেকবার? দেখো, অ্যাওয়ার্ড, অস্কার, ন্যাশনাল অ্যাওয়ার্ড এগুলো এইভাবেই কাজ করে। প্রাইম এক্সাম্পল হচ্ছে কি, লিওনার্দো ডি ক্যাপ্রিও। ডি ক্যাপ্রিও তার রেকমেন্ডেবল যেই কাজগুলো পাওয়ার মতো সেগুলোর জন্য কিন্তু ডি ক্যাপ্রিও অস্কার পায়নি। ডি ক্যাপ্রিও রেভেন্যান্টের জন্য অস্কার পেয়েছে। তার কারণ, ডিজার্ভিং ক্যান্ডিডেট অস্কার না পেতে পেতে বা অ্যাওয়ার্ড না পেতে পেতে এমন একটা জায়গায় চলে যায় যে বোর্ডের মেম্বাররা পর্যন্ত জানে যে একে আমাদের আগেই দিয়ে দেওয়া উচিত ছিল, তো এর নেক্সট যে ভালো কাজটা পায় এরা তার জন্য তাকে অ্যাওয়ার্ড দিয়ে দেয়। তো আমাদের জয় ভীমের সুরিয়া আর সর্দার উধমের ভিকি কৌশল এক্স্যাক্টলি এই কারণে অ্যাওয়ার্ড পায়নি। কিন্তু প্রবলেমেটিক পার্ট চালু হয় এইখান থেকে। যদি পারফরমেন্সের জন্য যদি হয়, তাহলে কান্তারার ঋষভ শেট্টির কি দোষ ছিল? কান্তারার ঋষভ শেট্টিকে বাদ দিলে পরে ফাহাদ ফাসিল, জোজো আর মালিকের জন্য ফাহাদ ফাসিলের তো পাওয়া উচিত। আর দেখো, সব থেকে বড় কথা হচ্ছে সর্দার উধমকে কিন্তু বেস্ট হিন্দি ফিল্ম হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে? তো জিনিসটা কাইন্ড অফ এরকম যে সবাইকে খুশি রাখতে হবে, ওকে? সবাইকে খুশি রাখতে গেলে পরে একটা সিনেমার সব ডিপার্টমেন্টে তাকে দেওয়াটা পসিবল নয়। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে বেস্ট পারফরমেন্সের ব্যাপারে। ধানুষ, সেও যথেষ্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট। ফাহাদ ফাজিলের কথা আমি অলরেডি বললাম। শেরশার জন্য ওই ছেলেটা সিদ্ধার্থ না কি যেন নাম, সে রয়েছে। এবারে পুষ্পাকে যদি দিতেই যদি হয়, ঠিক আছে, কমার্শিয়াল ফিল্ম, ঠিক আছে, ওকে, হ্যান ত্যান ব্যাপার স্যাপার, তাহলে তুমি কান্তারার জন্য ঋষভ শেট্টিকে তুমি ইজিলি দিতে পারতে, ওকে? বা তোমাকে তাহলে ভাই আমাদের রকি স্টার ইয়াস কিসের জন্য রয়েছে? যদি সোয়াগ আর অ্যাটিটিউড মানেই যদি ভালো পারফরমেন্স হয়ে যদি যায়, তাহলে রকি স্টার ইয়াস তো পুষ্পাকে মাটিতে ফেলে একদম যাকে বলে ইয়ে করে দেবে, ঠিক আছে? কোনো কথাই নেই। আমি কি বাড়িয়ে বলেছি? যদি আজকের দিনে এটাই ক্রাইটেরিয়া হয়ে যদি দাঁড়ায়, তাহলে তো ভাই কোনো রকম কোয়েশ্চেনই আসে না। ঠিক আছে, আর সব থেকে বড় কথা, আর, কেজিএফ আর বিক্রম, এই তিনটে সিনেমার প্রোটাগনিস্টদের অভিনয় পারফরমেন্সের সামনে পুষ্পার আল্লু অর্জুন কোনোভাবেই দাঁড়াতে পারে না। তাও সত্য। আর এর রামচরণ তেজা যা পারফরমেন্স দিয়েছে, যে দম চাপা একটা অভিনয়, যে নিজের ফিলিংস সামনে আসতে দেবে না এবং সেটাকে কন্ট্রোল করা, আমি রামচরণের পারফরমেন্সের সঙ্গে ইকুইলিব্রিয়াম বলে ক্রিশ্চিয়ান বলে একটা ফিল্ম আছে, সেখানে সেও একজন রেবিলিয়াস টাইপের ইনসান যে সরকারের হয়ে কাজ করছে, ধীরে ধীরে সে সরকারের এগেনস্টে চলে যাবে, অনেকটা রামচরণের মতনই আর্ক, ওকে? আড়ে তো পারফরমেন্সের লেভেল কিন্তু অলমোস্ট ওই ধরনের, ওই ধাঁচের। এবারে পুষ্পার পারফরমেন্সের কথা বাদ দাও, ঠিক আছে? মানে আল্লু অর্জুনকে তুমি মানে এখন যদি ক্রাইটেরিয়া এটা হয়ে যায় যে ঘাড় এরকম করে এরকম হাঁটতে হাঁটতে কথা বলতে হবে, ফায়ার নেই ফ্লাওয়ার হু ম্যা, নেই ভাই তুমি চুতিয়ে হো, ঠিক আছে? এবার পারফরমেন্স ইজ দ্য লিস্ট প্রবলেমেটিক ফ্যাক্টর যে পুষ্পা একটা অ্যাওয়ার্ড পেয়েছে। এরপরে পুষ্পা যেটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে, মিউজিক অ্যালবাম। সুধীর ভাই চম্পা, আমার ক্রাশের নাম তুম্পা, সুরের বাচ্চা লেওড়া চোদা, গালাগাল এখান থেকে শুরু হচ্ছে। সুরের বাচ্চা লেওড়া চোদা, এটা ইয়ার কি পেয়েছিস ভাই? নাটু নাটু অস্কার জিতেছে, তখন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আর কখনো পাবলিশ করিনি ভাই। যদি কোনো অ্যালবামের পাওয়ার যোগ্যতা যদি থাকে, তাহলে সেটা হচ্ছে কি, বিক্রমের অ্যালবাম। তাও সত্য। আরো জোরে, ঠিক আছে, বিক্রমের যে টাইটেল ট্র্যাকটা না, সেটা ইনফিনিটির মাথায় হোল স্কোয়ার দিয়ে আরেকটা ইনফিনিটি দাও, ঠিক আছে? ল্যামডা থিটা বিটা গামা থিটা জিটা সমস্ত কিছু দাও, ট্রিলিয়ন টাইম জিলিয়ন টাইম বেটার। বিক্রমের একা শুধু টাইটেল যে মিউজিকটা না,
পুষ্পার ওই স্বামী স্বামী কন্ট্রোল চুতিয়া কন্ট্রোল আর তারপরে কি এ বিড্ডা তেরা আড্ডা আবে তুমি লৌড়ার গাড্ডা বোকাচুদা গালা গাল দন ভালো না সেন্সারে কেটে দিবে এগুলো গান আর তারপরে কি ওই 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 মানে কুত্তার হিট ওঠার মধ্যেই গানটা উ অন্ত বা সুধীর ভাই ওই সমস্ত গান শুধুমাত্র টিকটকে আর ইনস্টাগ্রামে কোমর দোলানোর জন্য পেট দোলানোর জন্য ভাল লাগে ঠিক আছে ওইসব গানের মধ্যে কোনো আত্মা নেই সঠিক বলেছেন পুষ্পাতে কোনো গান নেই যেটা তুমি বারবার শুনতে পাবে কি বলবো যাই হোক কিন্তু বিক্রমের টাইটেল ট্র্যাক আর ওয়ান্স আপন আ টাইম বলে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে ওই কিছু ইংলিশ কথাবার্তা রয়েছে ভাই কোনো ক্লাসের কোনো ম্যাচ আছে আচ্ছা ঠিক আছে চলো তোমাকে পপুলার বেসিসে অ্যাওয়ার্ড দিতে হবে এটাই তোমার বক্তব্য তো তাহলে KGF 2 এর অ্যালবাম কি দোষ করলো বে লোকজন KGF এর গান আর বিক্রমের গান শুনতে শুনতে বাইকে অ্যাক্সিডেন্ট করেছে ইউটিউবে কমেন্ট ফমেন্ট রয়েছে ভাই KGF এর মনস্টার বলে যে গানটা রয়েছে সিনেমার একদম লাস্টে ভাই ওইটা কি তাহলে আর চোদনা কার্তিকগুলো গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িকে বেস্ট ডায়ালগের জন্য দিয়েছে অ্যাওয়ার্ড সারা KGF এর হিন্দি ডাবিং এর ডায়ালগুলো দেখেছিস বুঝেছিস সুরের বাচ্চা রিল্যাক্স গ্যাংস্টার জনরের ফিল্মকে ডায়ালগ রাইটিং এর জন্য তুমি পুরস্কার দিচ্ছ গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি এটা নিয়ে কেউ বিশেষ কথা বলছে না আলিয়া ভাটের নাকি বিশাল বড় পারফরমেন্স ভাই সাই পল্লবীর গার্গি বলে সিনেমাটাতে পারফরমেন্স দেখবে একবার আর তৃপ্তি ডিমরি কালাতে কি পারফরমেন্স দিয়েছে তোমরা কি জোক মারো নাকি বোকাচোদা জোক ইজ দিস আ ব্লাডি ফাকিং জোক গোয়িং অন মস্ত জোক মারার 69 তোরা নিজেরা 69 কর রে মূর্খ চোদাগুলো তবে দেখো তৃপ্তি ডিমরিকে কালার জন্য দেওয়া হবে এটা আমি এক্সপেক্টও করি না অত নিশ অত ক্লাস নেই আজকের দিনে এইসব অ্যাওয়ার্ড গিভারদের নেই ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক সমস্ত চোদনা কার্তিকরা টপে বসে রয়েছে তাদের টেস্টও চোদনা কার্তিকদের মতো তাদের কাজ বাজ হারকাত চোদনা কার্তিকদের মতো তোমাকে জাস্ট অ্যাকসেপ্ট করে নিতে হবে দেন আসে হচ্ছে গিয়ে আরও প্রবলেমেটিক ফ্যাক্টরে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাকি RRR পেয়েছে বোকা চোদা তোদের কি কানে খোল রে তোদের কি সিরিয়াসলি বলতো তোদের কি কানে কোনো সমস্যা আছে হাউ কাম বিক্রম বা KGF 2 ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য পায়নি দেখো ভাই যারা সিনেমা দেখো তারা আমার সাথে এগ্রি করবে বিক্রম আর KGF চ্যাপ্টার 2 তে সব থেকে বেস্ট কোনো জিনিস থেকে যদি তাকে যেটা অ্যাকাডেমিক্যালি অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্যতা রাখে সেটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিক ডায়ালগ কোরিওগ্রাফি RRR কোরিওগ্রাফির জন্য পেয়েছে আমি মেনে নিচ্ছি কারণ RRR এর প্রথম যে সিকোয়েন্সটা ঠিক আছে যেখানে ও ওই ডিজার্টের মতো জায়গায় রেবেল ফাইটারদের সাথেও যুদ্ধ করবে ঠিক আছে দ্যাট ওয়াজ বিউটিফুলি কোরিওগ্রাফড আমি মানছি বা ইন্টারভ্যালের সময় যে অ্যাকশানটা ওই প্রাসাদের মধ্যে জন্তু জানোয়ার নিয়ে সেটারও কোরিওগ্রাফি মারাত্মক আমি মানছি বাট ওগুলো রিয়েলিস্টিক কোরিওগ্রাফি নয় বিক্রমে বাচ্চাটাকে বাঁচানোর সময় যখন অ্যাকশান বাড়ির মধ্যে বা আমাদের এই যে বলো না এই যে ফিমেল এজেন্ট তার যখন অ্যাপিয়ারেন্স ওইখানের কোরিওগ্রাফিগুলো অসাধারণ ভাই আর আমি শুরু আর শেষ তো বাদই দিচ্ছি KGF চ্যাপ্টার 2 এখানে ডিজার্ভ করে না কারণ KGF চ্যাপ্টার 2 তে সেরকম বলতে অ্যাকশান নেই শুধুমাত্র লাস্টে গিয়ে সঞ্জয় দত্তের সাথে ইয়াশের ফাইট আছে হ্যান্ড টু হ্যান্ড ওটার কোরিওগ্রাফি ভালো বাট ওটার জন্য অ্যাওয়ার্ড পেতে পারে না বাট বিক্রম ভাই বিক্রমের সাথে এত অন্যায় কী করে মিউজিক অ্যালবামে নাম নেই ব্যাকগ্রাউন্ড মিউজিকে নাম নেই পারফরমেন্সে নাম নেই সিরিয়াসলি ওখানে তো একটা নামে চারটে পারফরমেন্স রয়েছে আরে বিজয় সেতুপতি ওখানে যা অ্যাক্টিং করেছে না সেটাই আল্লুর পুষ্পা অর্জুনের থেকে সরি পুষ্পার আল্লু অর্জুনের থেকে ফার ফার কোটি কোটি গুণ বেটার লড়া কেন ঘাড় ব্যাকা কেউ জানে না কিছু হলে বন্য সুরের মতো মুখটা করে ডায়লগ দেয় ওটা একটা পারফরমেন্স আমি জানি আল্লু অর্জুনের ফ্যান আমাকে ছিঁড়ে খেয়ে নেবে আই ডোন্ট গিভ আ শিট আই ক্যান রাইট আ থিসিস অন হোয়াই পুষ্পা ইজ ফাকিং ব্যাড আমি একমাত্র একটা কন্টেন্ট ক্রিয়েটার দ্যাট ইজ PG এক্সপ্লেন্ড তাকে দেখেছিলাম যে পুষ্পার প্রবলেমেটিক ক্লাইম্যাক্স নিয়ে কথা বলতে পুষ্পার ক্লাইম্যাক্সের মতো স্ট্রেচড থার্ড ক্লাস কোনো ক্লাস নেই ক্লাসলেস ফালতু জঘন্য সিটি ক্লাইম্যাক্স খুব কম আছে ক্লাইম্যাক্সের পরে ফাহাদ ফাজিলের সঙ্গে ওর যে একটা এক্সটেন্ডেড সিন রয়েছে ওর বিয়ের দিন ল্যাংটো হয়ে ব্র্যান্ড ভ্যালু
চুরির ভাই চম্পা পুষ্পা গোটা সিনেমাতে খালি ব্র্যান্ড 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 লে ওড়ার ব্র্যান্ড বাড়া শোধ না, জঘন্য, আনডিজার্ভিং অ্যান্ড আটার পিস অফ শিট। এটা বলার জন্য যদি তোমাদের খিস্তি যদি মারতে হয় তোমরা মারতে পারো, আমি আমার ওপিনিয়ন রাখছি আর আমার ওপিনিয়ন এখানে যথেষ্ট ভ্যালিড। কিছুতেই কোনো মতেই পুষ্পা আর আল্লু অর্জুন ডিজার্ভ করে না, না তো অ্যালবামের জন্য তারা করে ডিজার্ভ। দিস ইজ আ ব্লাডি জোক গোয়িং অন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোকাচোদা।